বুঝাও মোরে মামা মামি আমার বুঝিবে না রে আয়সা দে। হ্যালো বন্ধুরা, গ্রামের পরিবেশ চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের কিছু ভিডিও দেখাতে চলেছি। তা বন্ধুরা, ভিডিওটি হলো কত রকম ইট এ ভাটায় পাওয়া যাবে আপনাদের দেখাবো। তা বন্ধুরা, এই ইটের ট্যাগ যেটা দেখছো এটা পুরো এক নম্বর ইট। তা কীভাবে এখান থেকে ইটগুলি বার করা হচ্ছে আপনাদের দেখাবো। তা এই ভাটায় কত রকম আপনারা ইট পাবেন আপনাদের আমি পুরোটাই ঘুরে দেখাবো। তা বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন এ ভাটায় কত রকম ইট রয়েছে। তা বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন। তা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তা চলো আপনাদের দেখাবো এক নম্বর ইট কীভাবে গাড়িতে লোড করা হয়। তা বন্ধুরা, কীভাবে এক নম্বর ইট গাড়িতে ভর্তি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এটা 2000 ইটের ডালা, তা 5টি করে লেবার রয়েছে। তা কতটা সময় লাগে 5টি লেবারে ডালাটা ভর্তি করতে তা আপনাদের দেখাবো, আপনারা দেখুন। বন্ধুরা, কিভাবে গাড়িতে ইট লোড করা হয় আপনাদের সবই দেখালাম। তা 2000 ইটের ডালা কিভাবে লোড করা হলো আপনাদের সবই দেখালাম, আপনারা দেখলেন। তা বন্ধুরা, 2000 ইট গাড়িতে লোড করতে কতটা সময় লাগলো আপনারা দেখলেন। তা বন্ধুরা, এগুলি হচ্ছে ফ্রেশ এক নম্বর ইট। তা আপনারা যদি ইট নিতে চান তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।
বন্ধুরা, যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি বানানো হয়েছে ইট রাখার জন্য। তা বন্ধুরা, যে সমস্ত শ্রমিকরা এখানে কাজ করে তা তারা কিছু বলতে চায়, আপনারা পুরোটা শুনবেন। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমাকে কাছে পেয়ে দিলে নতুন জীবন, তোমাকে কাছে পেয়ে ওই যেন আমার পতন। ওর ভাটাই চাকরি করি, পাপের তো নাই জমিদারি, মন চাইলে কি আশা যাই বাড়ি, রে আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে। চার ভাই বোনের ছোট কোহরি কি আমি, যতই তুমি বোঝাও মোরে, মামা মামি আমার বুঝিবে না রে, আইসা দেবা তোমার টুনটুনি না।